क्लियर है, सावधान हो जाबी। लाइट एक तो ऑफ कर दे। हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। तो कल के तोमादेर बोलेछिलाम जे जा जा किनेछि आजके सेगुलो पैक करार समय, ब्यागटा पैक करार समय देखाबो। আর টিনা হচ্ছে বাড়ি চলে গেছে, আমি বেরোবো 11টার সময়। তো এখন 9:30, 10টা প্রায় বাজতে চললো। তো চলো চটপট তোমাদের দেখিয়ে দিই, দিয়ে আমি ব্যাগটা প্যাক করবো। তো কিনেছি এই যে দেখো, এই একটা লাঞ্চ বক্স, টিফিন বক্স আর বোতল। তো এটা 99-এ দিচ্ছিল অফারে, এটা আমি কিনেছি আমাদের পুচকিটার জন্য, মানে আমার দিদির মেয়ের জন্য, ওর স্কুল যেতে এটা ভালো হবে। আর কিনেছি এই দেখো এই বোতলটা, এই বোতলটা আমার দেখতে খুব সুন্দর লাগলো। কিনেছি এই দুটো লন্ড্রি ব্যাগ, দুটো আছে। এই দুটো আমাকে দিদি কিনতে বলেছিল, ও লাগবে তাই। আর তোমরা দেখলে ভাইয়ের জন্য টি শার্ট দেখছিলাম, তো এই টি শার্ট গুলো কিনেছি। এই দেখো এটা একটা, আর এই দুটো আমি আগেই কিনেছিলাম কিন্তু ওর পছন্দ হয়নি, তাও ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এইটা একটা, আর কালকে যে দুটো কিনেছি ওই দুটো হচ্ছে এই যে এইটা, আর এই যে এইটা। তো চলো আমি এখন এগুলো ব্যাগে ঢুকিয়ে নিই, ভালো করে প্যাক করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। এখন আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে বেরোনোর সময় আবার তোমাদের সাথে দেখা। রেডি হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি, একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, আর টাইম হয়ে গেছে, এবার বেরোবো। তো আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে হাওড়া স্টেশন যাব। তো তোমাদের সাথে হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো গাইজ, আমি এসে গেছি দেখো হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে এসে পর আমি এখন ওয়েট করছি ট্রেনের জন্য, কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। তো এখন বাজছে 12:15, 12:30 সময় দেবে। আর কিছুক্ষণ ওয়েট করার পর যথারীতি সময় মতো অ্যানাউন্স করলো যে ট্রেনটা 8 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো 8 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, আর সাথে সাথে ট্রেনটা এসে ঢুকলো 8 নম্বর প্ল্যাটফর্মে। আমার যেহেতু রিজার্ভেশন আগের থেকেই করা ছিল, 2 দিন আগেই করেছিলাম, তাই টিকিট কাটার ঝামেলাটা আর নেই। সম্ভব হলে রিজার্ভেশন করেই যাওয়া উচিত, কারণ এখানে যা ভিড় হয়, সিট পাওয়া আনরিজার্ভডে খুবই মানে ভাগ্যের ব্যাপার। তো আমি ট্রেনে ওঠার আগে একটা কেক কিনে নিলাম, যাওয়ার পথে যদি খিদে পায়, তো ওই জন্য একটা কেক কিনে নিলাম। আর এখন আমার কম্পার্টমেন্টের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে আমার কম্পার্টমেন্ট, যেখানে আমার সিটটা পড়েছে, এই S4-এ 23 নম্বর সিটটা আমার রিজার্ভড হয়েছিল। তো এই দেখো, এই সাইড লোয়ার স্লিপার সিটটা আমার রিজার্ভড হয়েছিল। আর তার সাথে এ দেখো, এটা আমি কিনেছিলাম হাওড়া স্টেশন থেকে চুটকিকে। আর চুটকি এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ব্যস্ত। তো আমি এখানে শুয়ে পড়েছি, আমি তো খুব ল্যাতঘোর মানুষ, স্লিপার সিট হবে আর আমি শুয়ে শুয়ে যাব না, তাই কি হয়। তো আমি এখানে শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে আবার চলে যাবো আসানসোল অবধি। আর আমি আসানসোল দিকে যাই, কারণ বাপি ওখানেই থাকে, বাপির সাথে তারপর আসানসোল থেকে 5:05 ট্রেনটায় চলে যাই। তো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, চলো এবার ট্রেনটা ছেড়েও দিয়েছে আর যাওয়া যাক। আর চলতে চলতে প্রায় অনেকক্ষণ পর এসে পৌঁছে গেছে বর্ধমান জাংশনে। এখন ট্রেন দাঁড়িয়ে আছে বর্ধমান জাংশনে, এরপর আর 2টো স্টেশন মোটে দাঁড়াবে, দুর্গাপুর আর রানীগঞ্জ, তারপরে পৌঁছে যাব আসানসোল। এটা যেহেতু সুপারফাস্ট এক্সপ্রেস, খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। তো বর্ধমান পেরোনোর পর আমি কিনেছিলাম একটা ঝালমুড়ি, আর এটা খেতে খেতে চলে যাব আসানসোল। আর এবার তোমাদের সাথে দেখা হবে আসানসোল স্টেশনে নেমে। তো গাইস, ফাইনালি আমি আসানসোল স্টেশনে নেমে গেছি। আর এখানে এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আমি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। এখানে 5:05 ট্রেনটা ধরে চলে যাব সোজা জয়চণ্ডী, আর জয়চণ্ডীতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
তো আমি এসে পৌঁছে গেছি জয়চণ্ডী স্টেশনে। ওখানে 5:05 ট্রেন ছিল, এখানে 6:05 এসে নামলাম। 1 ঘন্টার জার্নি আমাদের আসানসোল থেকে জয়চণ্ডী পাহাড় জাংশনে অবধি। ওই দেখো দূরে দেখাচ্ছে পাহাড়, ওটা আমাদের জয়চণ্ডী পাহাড়। আর এই সাইডে আছে গ্যারেজটা, বাপি গাড়ি আনতে গেছে গ্যারেজ থেকে। বাপি এলে আমরা চলে যাব বাড়ি। তার আগে তোমাদের এই সাইডটা একটু ঘুরে দেখিয়ে দিই। এই দেখো আমাদের জয়চণ্ডী পাহাড় জাংশন স্টেশনটা কিন্তু খুব সুন্দর, তোমরা কখনো এসে ঘুরে যেও। তো এরপর আমি চলে যাব বাড়ি, আর আজকে একটু টায়ার্ডও লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।